गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। आज के আমরা ম্যাথমেটিক্স এর দুটো টপিক কভার করব, তার মধ্যে একটা একদম নিউ, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর সেকেন্ড টপিকটা হচ্ছে সিম্পলিফিকেশন। আমরা চ্যাপ্টার করেছি এর আগে, তার দুটো ক্লাস আমরা অলরেডি করেছি, এটা তার থার্ড ক্লাস। সিম্পলিফিকেশনের রিমেইনিং যেটুকু পোর্শন আছে সেটুকু আমরা চেক করব, আর মেইনলি আজকে আমরা প্রথমে কভার করব কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা কি, এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। দু নম্বর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু একটা ফর্মুলা রয়েছে কনভেনশনাল, কিন্তু সেই ফর্মুলাটা যত সম্ভব আমাদের অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা আমাদের চেষ্টা করতে যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করি, তার কারণ হচ্ছে যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করে কোশ্চেন সলভ করতে যাই সেক্ষেত্রে সেটা লেন্দি হয়ে যায় সলিউশন, তো সেক্ষেত্রে আমাদের ওটাকে অ্যাভয়েড করা দরকার। তো সেক্ষেত্রে যেটা আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। তো প্রথমে আমরা সেটা দেখি, তাহলে দেখো প্রথমে কিছু থিওরি পোর্শন, যেটা আমি বললাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা কি সেটা দেখো। ধরো যদি আমি 100 টাকা ব্যাংকে জমা রাখি, সাপোজ ইউ হ্যাভ ডিপোজিটেড 100 রুপিজ ইন দ্য ব্যাংক, যদি আমার 10% সিম্পল ইন্টারেস্ট হয়, যদি আমি 100 টাকা ব্যাংকে জমা রাখি তাহলে প্রথম বছর আমি 10 টাকা ইন্টারেস্ট পাবো। কেন? কারণ 100 টাকার 10% 10 টাকা হয়। যেহেতু এটা সিম্পল ইন্টারেস্ট, সবাই ভালো করে শুনবে, হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। যদি আমার 10% সিম্পল ইন্টারেস্ট হয়, তাহলে যদি 100 টাকা ব্যাংকে জমা রাখি তাহলে প্রথম বছর আমি 10 টাকা ইন্টারেস্ট পাবো, কারণ 10% of 100 is rupees 10। যেহেতু 100 টাকাটা কনস্ট্যান্ট, এটা সিম্পল ইন্টারেস্ট, তার মানে প্রথম বছর 10 টাকা মানে দ্বিতীয় বছরও 10 টাকা, তৃতীয় বছরও 10 টাকা, অ্যান্ড সো অন, আমি প্রতি বছর ঠিক 10 টাকা করে ইন্টারেস্ট পেতে থাকবো। দিস ইজ দ্য কনসেপ্ট অফ সিম্পল ইন্টারেস্ট। এবার যদি এটা 10% সিম্পল ইন্টারেস্ট না হয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট হতো তাহলে কি চেঞ্জ হতো দেখো, তাহলে কি চেঞ্জ হবে দেখো। যদি 10% কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, যদি আমি 100 টাকা ব্যাংকে জমা রাখি তাহলে প্রথম বছর কিন্তু আমি 10 টাকাই পাবো, প্রথম বছর কিন্তু আমি 10 টাকায় ইন্টারেস্ট পাবো। তার মানে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনো তফাৎ নেই। ফার্স্ট ইয়ারে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। চেঞ্জটা হয় সেকেন্ড ইয়ার। কি চেঞ্জ হয় মনে রাখতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের থেকে সবসময় বেশি হবে। এবার কত টাকা বেশি হবে? দ্বিতীয় বছরে দেখো আমি 10 টাকা তো পাবোই, কেন? কারণ 100 টাকার 10% 10 টাকা এটা আমি সিম্পল ইন্টারেস্ট থেকে পাচ্ছি, কম্পাউন্ডে একটু এক্সট্রা পাবো। কি এক্সট্রা পাবো? ঠিক তার আগের বছর, মানে যখন আমি দ্বিতীয় বছরটা বার করছি তার আগের বছর মানে ফার্স্ট ইয়ার, ক টাকা ইন্টারেস্ট পেয়েছিলাম? 10 টাকা, তার 10%, তো 10-এর 10% মানে 1 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট পাবো 11 টাকা, সিম্পলে কত পেয়েছিলাম? 10 টাকা, কম্পাউন্ডে পেলাম 11 টাকা। তাহলে ক টাকা বেশি পাচ্ছি দেখো, 1 টাকা বেশি পাচ্ছি। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, ওই 1 রুপি। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে ডিফারেন্সটা সেটা ঠিক তার আগের বছরের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। তার মানে আমি যদি সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করি তাহলে ঠিক তার আগের বছর মানে ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে আমি দেখো 10 টাকা ইন্টারেস্ট পেয়েছি, তার 10% মানে 1 টাকা আমি এক্সট্রা পাচ্ছি কম্পাউন্ডের জন্য। সিমিলারলি দেখো থার্ড ইয়ার যদি হয়, এই 10 টাকা আমি পাবোই, 10 টাকা কেন পাবো?
কারণ দ্যাট ইজ ফর সিম্পল ইন্টারেস্ট। এবার কম্পাউন্ডে কিছু এক্সট্রা পাবো, কি পাবো এক্সট্রা, যখন আমি থার্ড ইয়ার ক্যালকুলেট করছি তার মানে তার প্রিভিয়াস ইয়ার, মানে ইউ হ্যাভ টু কনসিডার অল দা প্রিভিয়াস ইয়ার। যখন আমি থার্ড ইয়ার ক্যালকুলেট করছি তাহলে প্রিভিয়াস ইয়ার মানে কি, তোমাকে সেকেন্ড ইয়ারও নিতে হবে, ফার্স্ট ইয়ারও নিতে হবে। তাহলে সেকেন্ড ইয়ার দেখো কি আছে, 11 রুপি, আর ফার্স্ট ইয়ার 10 রুপি, তাহলে কত, মোট কত, 11 আর 10-এ 21 টাকা। এই 21 টাকা 10%, তার মানে 2.1। সো দা থার্ড ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 12.1 রুপি, 12 টাকা 10 পয়সা। বোঝা গেল সবার? তাহলে যদি আমি সামারাইজ করি যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে কি ডিফারেন্স, ডিফারেন্সটা এটাই যে কম্পাউন্ড ইন্টারেস্টটা সবসময় সিম্পলের থেকে বেশি হবে। কত বেশি হবে সেটা ডিপেন্ড করবে ঠিক তার আগের বছরের ইন্টারেস্টের। যখন আমি সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করব তাহলে এক্সট্রা অ্যামাউন্টটা ঠিক তার আগের বছরের ইন্টারেস্টের উপর রেট অফ ইন্টারেস্টটা অ্যাপ্লাই করা। হ্যাঁ বলো, জোরে বলো, শুনতে পাচ্ছি না। থার্ড ইয়ারটা? আচ্ছা, থার্ড ইয়ারে দেখো আমার ভালো করে লক্ষ্য করো, প্রথম বছর 10 টাকা, দ্বিতীয় বছরও 10, তৃতীয় বছরও 10। এই 10 টাকাটা কনস্ট্যান্ট থাকবে কখন, যখন সিম্পল ইন্টারেস্ট হবে। কেন? কারণ 100 টাকা আমি ব্যাংকে জমা রেখেছি এবং রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে 10%। কিন্তু যখন এটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে তখন প্রথম বছর কিন্তু 10 টাকাই থাকবে। ফার্স্ট ইয়ারে কম্পাউন্ড আর সিম্পল এর মধ্যে কোনো তফাৎ নেই, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ইন দা ফার্স্ট ইয়ার। চেঞ্জ হবে আমার সেকেন্ড ইয়ার থেকে, কি করে চেঞ্জ হবে, এই 10 টাকা তো আমি পাবোই বিকজ দ্যাট ইজ ফর সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ডে কিছু এক্সট্রা পাবো, কি এক্সট্রা পাবো, যখন আমি সেকেন্ড ইয়ার ক্যালকুলেট করছি তার আগের বছর মানে কত, ফার্স্ট ইয়ার ক টাকা ইন্টারেস্ট পেয়েছিলাম, 10 টাকা, 10 টাকার 10% মানে 1 টাকা। তাহলে সেকেন্ড ইয়ারে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো 11 টাকা, ক টাকা বেশি পাচ্ছি, 1 টাকা। এই 1 টাকাটা কার উপর নির্ভর করছে, ঠিক তার আগের বছরের ইন্টারেস্টের। আগের বছরের ইন্টারেস্ট কত, 10 টাকা, তার 10% মানে 1 টাকা আমি এক্সট্রা পাচ্ছি। এবার ধরো থার্ড ইয়ার, এই 10 টাকা তো পাবোই কারণ দ্যাট ইজ ফর সিম্পল ইন্টারেস্ট, এক্সট্রা কি পাবো, থার্ড ইয়ার যখন আমি ক্যালকুলেট করব তার আগের বছর মানে কি, ইউ হ্যাভ টু কনসিডার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার বোথ, কারণ তিন, থার্ড ইয়ারের আগে মানে কি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সব আমাকে নিতে হবে। তাহলে সেকেন্ড ইয়ারে আমি কত ইন্টারেস্ট পেয়েছি, 11 টাকা, ফার্স্ট ইয়ারে কত, 10 টাকা, তাহলে 11 আর 10-এ কত, 21, 21-এর 10% মানে 2.1, তাহলে থার্ড ইয়ারে কত হচ্ছে, 12.1 রুপি, দ্যাট ইজ দা কম্পাউন্ড ইন্টারেস্ট ফর থার্ড ইয়ার। বোঝা গেল সবার, সবার কি বোঝা গেছে, যার ডাউট ছিল বুঝতে পেরেছো? আচ্ছা, বাকি কোনো এক্সচেঞ্জে এই কনসেপ্টে কোনো ডাউট, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন গুলো দেখবে তাড়াতাড়ি হবে যদি আমরা এই কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝতে পারি। আদারওয়াইজ একদম যে বেসিক প্রবলেম গুলো সেগুলো তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা আছে ওটা দিয়ে করব, যেগুলো একটু ক্রিটিক্যাল বড় কোশ্চেন চেষ্টা করব সেগুলো আমাদের এই লজিক ইউজ করে করতে, তাহলে দেখবে তাড়াতাড়ি হবে। হ্যাঁ বলো, কি 100 টাকা প্রিন্সিপাল কেন ধরলাম, 100 টাকার ইন্টারেস্ট হচ্ছে 10 টাকা, এক বছর পরে আমার তো ইন্টারেস্ট 110 টাকা হয়ে গেল।
দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আমরা ছোটবেলায় শিখেছিলাম যে 100 টাকা আমি প্রথমে প্রিন্সিপাল দিলাম, দেন 10% ইন্টারেস্ট মানে 10 টাকা আমি পাচ্ছি, তাহলে ঠিক তার পরের বছর আমার প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাচ্ছে 100 + 10 = 110 টাকা, তাহলে 110 টাকার 10% মানে 11 টাকা। এই কনসেপ্টটা আমরা ছোটবেলায় শিখেছিলাম, এখানেও আমি একই জিনিস করছি কিন্তু আমি একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছি, এই কারণে ওইটা আমরা জানলে যেটা হবে আমাদের যখন কোশ্চেন সলভ হবে তখন বুঝতে পারবে, তাহলে আমার তাড়াতাড়ি হবে। তো যেটা আমি বললাম সেটা মনে রাখলে আমার মনে হয় যে কোশ্চেন গুলো তাড়াতাড়ি সলভ করে। সেম কনসেপ্ট যেটা আমরা আগে শিখেছিলাম একই, কিন্তু আমি একটুখানি অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম ব্যাপারটা, যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আগের বছরে ইন্টারেস্টের উপর হয়, দ্যাট ডিফারেন্স ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস ইয়ার ইন্টারেস্ট। ঠিক আছে, সবার বোঝা গেল তো? এবার কম্পাউন্ড ইন্টারেস্টে দেখো যেটা কনভেনশনাল ফর্মুলা ছিল সেটা একবার দেখে নাও, তারপর আমরা কোশ্চেনের দিকে যাব। এটা আমাদের কনভেনশনাল ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্ট। এই ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে, যেরকম আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে একটা ফর্মুলা শিখেছিলাম সেটা হচ্ছে I = PRT/100। সিমিলারলি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও ফর্মুলা হচ্ছে A = P × 1 + R/100 হোল টু দি পাওয়ার এন, হোয়ার A = অ্যামাউন্ট, এই নোটেশন গুলো আমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে আর কি। A = অ্যামাউন্ট দ্যাট ইজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যাকে বাংলায় বলা হয় সুদ আসল। অ্যামাউন্ট মিনস সুদ আসল। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মনে রাখতে হবে রেট অফ ইন্টারেস্টটা সবসময় পার্সেন্টেজে দেওয়া থাকে, রেট অফ ইন্টারেস্ট সবসময় পার্সেন্টেজে দেওয়া থাকে। তার মানে কোশ্চেনে আমার যে জিনিসটা পার্সেন্টেজে দেওয়া থাকবে সেটাই কিন্তু রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, পি মিন্স প্রিন্সিপাল, প্রিন্সিপাল যাকে বাংলায় বলা হয় আসল, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল মানি ইউ হ্যাভ ডিপোজিটেড ইন দ্য ব্যাংক। And n, n means number of years. মনে রাখতে হবে এই ফর্মুলাটা আমি তখনই ইউজ করতে পারবো যদি আমার এনটা বছরে থাকে, তার মানে যদি আমার সময়টা, এন হচ্ছে বেসিক্যালি টাইম, যদি আমাদের টাইমটা মাসে দেওয়া থাকে তোমায় কিন্তু আগে করেসপন্ডিং বছরে কনভার্ট করে নিতে হবে। তো দেখা যায় আমাকে বলে 4 মাস, তার মানে এন হবে কি 4/12 মানে 1/3 ইয়ার, বা দিনে থাকলে আমাকে তাহলে 100 দিন, তাহলে 100/365 বছর। টাইমটা আমার যাই থাকুক না কেন আমায় কিন্তু সময়টাকে করসপন্ডিং বছরে কনভার্ট করে নিতে হবে। এবার এখানে দেখো 4টে আননোন কোয়ান্টিটি এ পি আর এন, পরীক্ষার সময় যে কোনো 3টে দেওয়া থাকে একটা আমাকে বার করতে হবে। এই হচ্ছে আমাদের, এটা একদম বেসিক ফর্মুলা, যে কোশ্চেন গুলো একদম কনভেনশনাল কোশ্চেন সেগুলো আমরা এই ফর্মুলা ইউজ করে করব। এর মধ্যে এই টার্মটা একটু মাথায় রাখবে, অ্যামাউন্ট যাকে বলা হয় সুদ আসল, দ্যাট ইজ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের মোটামুটি থিওরি পোর্শন। এইটুকুতে কারোর কোনো ডাউট, কোনো এক্সচেঞ্জের কারোর কোনো ডাউট থাকলে একটু হাত তুলে জিজ্ঞেস করে নিন। দেখো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন সবার দেখা যাচ্ছে ঠিকঠাক নাকি জুম করতে হবে? সবার কোশ্চেন ঠিকঠাক দেখা যাচ্ছে তো?
সবার ঠিক আছে তো? এটা আমি তো দেখো, কোশ্চেন নাম্বার 1, এট হোয়াট রেট পার্সেন্টেজ অফ কম্পাউন্ড ইন্টারেস্ট আ সাম অফ রুপিস 2000 উইল অ্যামাউন্ট টু রুপিস 2662 ইন 3 ইয়ার্স? কি বলছে? এট হোয়াট রেট পার্সেন্টেজ, তার মানে আমাকে রেট পার্সেন্টেজটা চেয়েছে। আ সাম অফ রুপিস, সাম মিন্স প্রিন্সিপাল, সাম অফ রুপিস 2000, তার মানে প্রিন্সিপাল বলছে 2000 টাকা, উইল অ্যামাউন্ট টু রুপিস 2662, তার মানে ওই টাকাটা 2662 টাকা হয়ে যাবে। তার মানে দিস ইজ দ্য অ্যামাউন্ট, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, আর টাইম দেখো বলছে 3 বছর। তাহলে আমার একদম কনভেনশনাল কোশ্চেন, শুধু ফর্মুলা লাগিয়ে করতে হবে আমাদের। এই তো আমাদের ফর্মুলা, এ দেখো এখানে দেওয়া আছে 2662, প্রিন্সিপাল দেখো দেওয়া আছে 2000 টাকা, 1 প্লাস আর আমাদের জানা নেই, কারণ হোয়াট রেট পার্সেন্টেজ আমাকে বার করতে হবে, তো আর আমাকে বার করতে হবে। এন দেখো দেওয়া আছে 3 বছর। নাও জাস্ট সলভ অ্যান্ড ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর। দেখো 2 দিয়ে কেটে যাবে, এটা কি হবে? 2 দিয়ে কাটলে 1331, এটা 2 দিয়ে কাটলে 1000, তাই এটা কি হবে? 1 প্লাস R/100 হোল কিউব, সেটা হবে তোমার 1331/1000। 1331 হচ্ছে তোমার 11 এর কিউব, আর 1000 হচ্ছে 10 কিউব। 1331 হচ্ছে তোমার 11 এর কিউব, আর 1000 হচ্ছে 10 কিউব, তার মানে 1 প্লাস R/100 হোল কিউব দ্যাট ইজ ইকুয়াল টু 11/10 হোল কিউব। বোথ সাইড যদি আমি কিউব রুট করি, তাহলে দেখবে পাওয়ারটা ভ্যানিশ হয়ে যাবে। এটা কি হবে? 1 প্লাস R/100 দ্যাট ইজ ইকুয়াল টু 11/10। নাও জাস্ট সলভ R/100, তাহলে কি হবে? এই একটা এখানে যোগে আছে, ওখানে বিয়োগ হয়ে যাবে, 11/10-1, তাহলে R/100 এখানে কি হবে? 10টা LCM, 11-10 মিন্স 1, 0 0 ক্যান্সেলড আউট হয়ে গেল, তাহলে আর কি হবে না? 10%। দ্যাট ইজ দ্য আনসার। তো দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 10%, অপশন বি ইজ দ্য আনসার। এনি ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট এটাতে? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এনি ডাউট? বাঁকুড়া ডাউট? শিলিগুড়ি, কল্যাণী, মালদা ডাউট, উত্তরভবন, আসানসোল? নেক্সট কোশ্চেন দেখো তাহলে। কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন নাম্বার 2 দেখো, কারো ডাউট থাকলে আমাকে অবশ্যই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলছে, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 8000 ফর 2 ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম। তার মানে কি বলছে দেখো, 2 বছরের আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বার করতে হবে ক টাকার? না, 8000 টাকার।
যখন আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, এর 2 বছরের না কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট পার করার একটা ফর্মুলা আছে। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বার করার ডিরেক্টলি ফর্মুলা আছে, ফর্মুলা লিখে নাও। প্রিন্সিপাল ইকুয়ালস টু সিআই মাইনাস এসআই। সিআই মাইনাস এসআই মানে দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100/R দেন হোল স্কোয়ার। এটা ফর্মুলা। এই ফর্মুলাটা শুধুমাত্র তখনই অ্যাপ্লাই করা হবে যখন আমার ইয়ার ডিফারেন্সটা 2 হবে। আমাদের পরীক্ষায় 2 ধরনের কোশ্চেন আসে, একটা হচ্ছে ইয়ার ডিফারেন্স 2 আর একটা হচ্ছে ইয়ার ডিফারেন্স 3। তো দুটোরই কিন্তু দুটো স্পেসিফিক ফর্মুলা আছে, আমাদের দুটো মনে রাখতে হবে। এই ফর্মুলা হচ্ছে অনলি অ্যাপ্লিকেবল ওয়েন দ্য নাম্বার অফ ইয়ার ডিফারেন্স ইজ 2। তাহলে ফর্মুলাটা কি? পি পি মানে প্রিন্সিপাল, দ্যাট ইজ ইকুয়ালস টু সিআই মাইনাস এসআই মানে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100/R। আর মিনস রেট অফ ইন্টারেস্ট, 100/R দেন হোল স্কোয়ার। নাও জাস্ট পুট দ্য ভ্যালুজ। প্রিন্সিপাল কত? 8,000। সিআই মাইনাস এসআই ইজ নট গিভেন বিকজ দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, এটাই তোমাকে বার করতে হবে। তো ওটা যেরকম আছে রেখে দাও। 100/R কত দেখো? 10%। তাহলে 100/R মানে 10 দেন হোল স্কোয়ার। শুনো শুনো কেটে গেল। তাহলে সিআই মাইনাস এসআই কি হবে এখানে? ইন্টু দেখো এখানে 10² মানে 100, আর এদিকে তোমার আছে হচ্ছে 8,000। তো দুটো শূন্য দুদিকে কেটে গেল। দ্যাট মিনস দ্যাট ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট দ্য আনসার ইজ 80 রুপিস। অপশন বি ইজ দ্য আনসার। সো দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ইজ 80, দ্যাট ইজ দ্য আনসার। এই ধরনের কোশ্চেন বহুবার বহু পরীক্ষায় এসেছে, এই টাইপের কোশ্চেন। এই ফর্মুলায় করলে দেখবে তাড়াতাড়ি হবে। আমাদের দুটো কোশ্চেন আছে, দুটাই বাসে এখানে, একটা 2 বছর আর 3 বছর। 3 বছর আমরা কিছু কতগুলো কোশ্চেন পর আমরা 3 বছরটাও করে নেবো, সেখানে একটা ফর্মুলা আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। এটাই কারোর কোনো ডাউট? এই টাইপটাতে কারোর কোনো ডাউট কোনো এক্সচেঞ্জের? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো তাহলে। কোশ্চেন নাম্বার 3, ইফ ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন অ্যামাউন্ট অ্যাট 5% পার অ্যানাম ফর 2 ইয়ার্স ইজ ₹30, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। দেখো ঠিক আগের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হবে। আগের কোশ্চেনটায় আমার প্রিন্সিপাল দেওয়া ছিল, আমাকে কম্পাউন্ড আর সিম্পলের মধ্যে ডিফারেন্স চেয়েছিল। এখানে কম্পাউন্ড আর সিম্পলের মধ্যে ডিফারেন্সটা বলে দিয়েছে আমাকে, প্রিন্সিপাল বার করতে হবে। একদম সেম জিনিস। তাহলে ফর্মুলা কি ছিল? প্রিন্সিপাল ইকুয়ালস টু ডিফারেন্স ইন্টু 100/R দেন হোল স্কোয়ার। এখানে দেখো প্রিন্সিপালটা আমি জানি না, ডিফারেন্স দেখো কত বলেছে, 30 টাকা। তাহলে 30 ইন্টু 100/R কত দেখো? 5%, 100/5 দেন হোল স্কোয়ার। 5×20 = 100, 20 স্কোয়ার মানে কত না? 400। তাহলে প্রিন্সিপাল কত হবে? 4×3 = 12 দেন 3টে 0। সো দ্য প্রিন্সিপাল ইজ 12,000 রুপিস। অপশন বি ইজ দ্য আনসার। প্রিন্সিপাল ইজ 12,000, দ্যাট ইজ দ্য আনসার।
বোঝা গেল সবার? হ্যাঁ বলো। দেখো এখানে কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন অ্যামাউন্ট অ্যাট 5% পার অ্যানাম ফর 2 ইয়ার্স ইজ ₹30। তাহলে 2 বছরের আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বলেছে 30 টাকা, রেট অফ ইন্টারেস্ট বলছে 5%, আমাকে চেয়েছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল। তা আমার ফর্মুলা দেখো, 2 বছরের ফর্মুলা আমি অলরেডি আগের কোশ্চেনটায় বলেছি, সেটা কি না, পি ইকুয়ালস টু ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100/r দেন হোল স্কোয়ার। এখানে পিটা আমি জানি না, ডিফারেন্স আমার 30 টাকা বলে দেওয়া আছে কোশ্চেনে, 100/r দেখো বলেছে 5% দেন হোল স্কোয়ার। নাও জাস্ট সলভ, সলভ করে দেখো, এখানে প্রিন্সিপাল বেরোচ্ছে 12,000 টাকা, ওটাই আনসার। বোঝা গেল? আর কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 4, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন ₹1,000 ফর 3 ইয়ার্স অ্যাট 10% পার অ্যানাম ইফ ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। কি বলছে এখানে, আমাকে ডিফারেন্স বার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের, কত বছরে, 3 বছরে, আর প্রিন্সিপাল কত দেখো, 1,000 টাকা। আমি একটু আগেই বলেছিলাম 3 বছরের ক্ষেত্রে আরেকটা ফর্মুলা আছে, সে ফর্মুলা লিখো না আগে, প্রিন্সিপাল ইকুয়ালস টু সিআই মাইনাস এসআই ইন্টু 100³ হোল ডিভাইডেড বাই R² ইন্টু 300+R। দিস ইজ দ্য ফর্মুলা ওয়েন দ্য ইয়ার ডিফারেন্স ইজ 3। যদি আমাকে 3 বছরের ডিফারেন্স বার করতে দেয় কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের, তাহলে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে এটা। কি ফর্মুলা? প্রিন্সিপাল ইকুয়ালস টু সিআই মাইনাস এসআই, মানে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100³ হোল ডিভাইডেড বাই R² ইন্টু 300+R। দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল ওয়েন দ্য ইয়ার ডিফারেন্স ইজ 3। এবার এখানে দেখো কি কি দেওয়া আছে, 1,000 টাকা দেওয়া আছে প্রিন্সিপাল, সিআই মাইনাস এসআই আমাকে বার করতে হবে, এটা তো দেখছো দেওয়া নেই, ইন্টু 100³ আমার 3 বার 100 হবে, আর দেখো দেওয়া আছে কত না, 10%, তাহলে 10² মানে 100 ইন্টু 300+10 দ্যাট ইজ 310। এবার জাস্ট সলভ করো, 3টে 0 কেটে গেল, এখানে 2টে 0 কেটে যাবে, 1টে 0 কেটে গেল, তাহলে এখানে সিআই মাইনাস এসআই বেসিক্যালি দেখো সব শূন্যগুলোই কেটে গেল, এই 31টা নিচে ভাগে আছে এখানে গুণে যাবে। সো দ্যাট ইজ দ্য আনসার, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স, দ্য আনসার ইজ ₹31, অপশন বি। এই দুটো পার্টিকুলার কোশ্চেনের ক্ষেত্রে ফর্মুলা মুখস্থ রাখলে আমাদের দেখবে তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ বড় লেন্দি হয়ে যাবে। সবার বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট আছে এটাতে? কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো তাহলে।